আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব KFC স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি। খুব সহজেই শিখে নিতে পারবেন, ঘরে থাকা উপকরণই আমি রেসিপিটি দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। ফ্রাইড চিকেন করার জন্য এখানে স্কিন সহ আমি ব্রয়লার মুরগি নিয়েছি, এখানে 9 পিসের মতো হয়েছে, তো আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এবারে প্রথমে দিয়ে দিছি আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, ব্ল্যাক পেপার 1 চা চামচ, 1 টেবিল চামচ লবণ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। এবারে ভালোভাবে মেখে নিতে হবে, ম্যারিনেশন করে রাখতে হবে প্রায় 2 ঘন্টার মতো। এক সাইডে রেখে দিচ্ছি। এবারে চিকেন ডাবল কোটিং করার জন্য বাটার মিল্কের প্রয়োজন হবে, সেজন্য আমি গড়েই বানিয়ে নিচ্ছি। এখানে কাঁচা দুধ নিয়েছি হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস অথবা ভিনেগার, একটা দিলেই হবে। 1 চামচ দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখেছি, এই যে দেখেন পারফেক্ট একটা বাটার মিল্ক হয়ে গেছে। এবার আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে মিক্স করে নিতে হবে। KFC স্টাইলে যদি চিকেন ফ্রাই বানাতে চান তবে অবশ্যই কিন্তু বাটার মিল্ক এরকমভাবে ডিমের সাথে মিক্স করে দিতে হবে। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এবারে আমি 1 ঘন্টা পরে চিকেনগুলো আবারও একটু মেখে নিচ্ছি, যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায়। ভালোভাবে আবারও মেখে নিয়ে এবারে আমি ময়দার মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি, অবশ্যই চেলে নিতে হবে। এবারে চেলে নিচ্ছি, আর কর্নফ্লাওয়ার হচ্ছে চিকেনের উপরে যেই ক্রিস্পি লেয়ারটা থাকে সেটা তৈরি করবে। চেলে নেওয়া হয়ে গেছে। এখন 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হোয়াইট পেপার আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবারে চিকেনগুলো কোটিং করার পালা। তো চিকেন প্রথমে আমি ময়দার মিশ্রণে দিয়ে এইভাবে দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে করছি। এভাবে চেপে চেপে আবার এরকম একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে, একটু টাইম নিয়ে কাজটা করতে হবে আর দেখে আপনাদের বুঝে নিতে হবে। যখন ময়দার মিশ্রণে দেয়া শেষ হবে তখন বাটার মিল্কের মিশ্রণে 1-2 বার ডুবিয়ে নিয়ে আবারও সেই ময়দার মিশ্রণে ভালোভাবে কোট করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এখনই কিন্তু লেয়ারটা পড়ে গেছে উপরে যেই ক্রিস্পি লেয়ার থাকে। তো এভাবে করে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি বোঝার ক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে এরকম চেপে চেপে করে কোট করে নিতে হবে, একটু ধৈর্য ধরে সময় করে কিন্তু কাজটি করতে হবে। এবারে আবারও আমি সেই বাটার এবং ডিমের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি 1-2 বার নিয়ে। এখানে কিন্তু ঝেড়ে দেওয়ার কোনোই দরকার নেই, জাস্ট ডুবিয়ে নিলেই হয়ে যাবে। ডুবিয়ে ময়দার মধ্যে দিয়ে এভাবে করে কোট করে নিতে হবে। তো এভাবে করে আমি সবগুলোই কোট করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন এভাবেই আমি সব চিকেনগুলো কোট করে নিয়েছি। এবারে ফ্রাই করার পালা। তো একটা প্যানে আমি 1 লিটারের সামান্য কম তেল ঢেলে দিয়েছি, আর তেলটা হয়েছে কি না এভাবে বুঝে নিতে হবে। একটা কাঠের স্পাচুলা দিয়ে এভাবে বুদবুদ করে উঠলেই চিকেনগুলো দিয়ে দিতে হবে। তো আমি সব চিকেন দেই নেই, একবারে 4টা চিকেন দিয়েছি। অবশ্যই ডুবা তেলে বাছতে হবে, তেলের কোনো মায়া দেখানো যাবে না, তাহলে ক্রিস্পি চিকেন হবে না। তো এভাবে করে 10 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে, চুলা বাড়ানো কমানো যাবে না। তো 5 মিনিট পরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে এপাশ ওপাশ দুই পাশই ভালো হয়। তো এই KFC স্টাইলে চিকেন ফ্রাই আমার চ্যানেলে আরও একটি দেয়া আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। গড়ি ধরার ঠিক 10 মিনিট পরেই চিকেনগুলো আমি তুলে নিচ্ছি, আর এই যে দেখতেই পাচ্ছেন যে ক্রিস্পি লেয়ারটা কত সুন্দর আসছে। তো ভাজা কিন্তু হয়ে গেছে, আমি এক এক করে এখন তুলে নিচ্ছি। আমি চেয়েছি রেসিপিটি খুব সহজভাবেই দেখাতে, যাতে করে প্রত্যেক আপুই যেন খুব সহজভাবেই রেসিপিটি তৈরি করতে পারে। সো আপনাদের কেমন লেগেছে প্লিজ একটি লাইক দিয়ে জানাবেন, আর একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাকে পরবর্তী রেসিপি করার অনেক উৎসাহ দেয়। সো আজকে ফ্রাইড চিকেনের সাথে ফ্রাইড রাইস দিয়ে পরিবেশন করেছি, দ্যাটস ইট। তো আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।